তো আসুন সর্বপ্রথম পীর মুর্শিদের পাক কদমে লাখো কোটি সাইদা সালাম জানিয়ে প্রোগ্রাম শুরু করতে চলেছি। জিনার উর্সে মোবারক সৈয়দ শাহ সদিরুদ্দিন আহমেদ চিস্তি চিরাগে মারফাত উনার পাক কদমে লাখো কোটি সাইদা সালাম, এবং সেই সঙ্গে এই গ্রামেই আরেকজন আল্লাহর ওলি রয়েছেন, বাইরে উনার অনেক নাম, দেওয়ান বাবার পাক কদমে লাখো কোটি সাইদা সালাম এবং ওয়ারিশ পিয়ার পাক কদমে লাখো কোটি সাইদা সালাম। আসুন কাওয়ালি নিয়ম অনুযায়ী নাতে নবী আনে নাতে রাসুল আপনাদের সম্মুখে রাখবো, লক্ষ্য রাখুন, যদি কিছু ভুল টুটি হয় বাড়ির ছেলে মনে করে মানিয়ে নেবেন অথবা মেনে নেবেন, কারণ মানুষ মাত্রই ভুল হয়, যেই কথা বলে তারই ভুল হয়, যে কথা বলে না তার ভুল হবে হবে না। আর আসুন কালামের দিকে লক্ষ্য রাখুন, নাতে নবী একখানা উর্দু পড়বো তারপরে বাংলাতে ফিরে আসবো, কারণ এখানে অনেক মা বোনেরা এসেছে, সকলে তো উর্দু বোঝে না। তো ভাই যান লক্ষ্য রাখুন কালামের দিকে, আশা করি ভালো লাগবে। শুরু কালাম করু পহল বিসমিল্লাহ ফির বাদ উসকে পড়ু মৈ হক লা ইলাহা ইল্লাল্লাহ কে পুকারি দর্দুমি ইয়া রাসূলাল্লাহ কে পুকারি দর্দুমি কোইয়া সফি আল্লাহ অর মদদ কো আইয়ে ফরন মেরে রাসূল আল্লাহ। তো আহলে সুবে মে উঠ গে আজ আহলে সুবে মে উঠ গে জুবা সে কাম লেতা হু আর খোদা কে বাদ মোহাম্মদ কা নাম লেতা। সত্যি আপনাদের দেখে খুব ভালো লাগছে, যতবার মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুখে আসছে ততবার আপনারা চুম্বন করছেন, এই যে আদব, আদবে বেড়া পার হয়ে যায় ভাই। লক্ষ্য রাখুন
কালামের দিকে। জিনারা বলেন মানি তো মানি, শুধু আল্লাহকে মানি, নবীকে না মানলেও চলবে। তো ভাই জান আমরা হলাম খাক থেকে তৈরি, খাক মানে মাটি থেকে তৈরি, আর উনি হলেন নূর থেকে তৈরি। দুটো জিনিসকে একভাবে মিলিয়ে নেওয়া উচিত নয়। কাওয়ালি মানে ওলি আল্লাহর গুণগান, আর কালাম মানে কথা। একটু আটটু কথা বলতে হবে, তাই লক্ষ্য রাখুন, বেশি কথা নয়। খাস করে আপনাদের জন্য এই কালাম আপনাদের ভালো লাগবে, কেননা যে কালাম আমি ওখানে গিয়ে গেছি সে কালাম এখানে পড়ব না। কি দিল করতা হে মে কর লু বাবু, দিল করতা হে মে কর লু, এ দিল করতা হে মে কর লু, দিল করতা হে মে কর লু ঘর বার মদিনে মে, দিল করতা হে মে কর লু ঘর বার মদিনে মে, দিল করতা হে মে কর লু ঘর বার মদিনে মে, দিল করতা হে মে কর লু ঘর বার মদিনে মে, দিল করতা হে মে কর লু ঘর বার মদিনে মে। রহতে হে দু আলম কে সরকার মদিনে মে, রহতে হে দু আলম কে সরকার মদিনে মে, রহতে হে দু আলম কে সরকার মদিনে মে, বলেন মানি তো মানি, শুধু আল্লাহকে মানি। দেখুন আমার কথা না হয় না মানবেন, পীরের কথা না হয় না মানবেন, অন্যান্য কোন ব্যক্তির কথা না হয় না মানবেন। হযরত আমির খুসরু রহমাতুল্লাহ বললেন ফার্সি জোবানে, যদিও আমার বাংলা জোবান, উনি বললেন কে নামিদা নামচে মঞ্জিল বুধ সব যায় কে মন বুদম, নামিদা নামচে মঞ্জিল বুধ সব যায় কে মন বুদম, বহর সুরস কে বিসমিল বুধ সব যায় কে মন বুদম, পরি পাকার নিগারে সর্ব কাতে লালা রুখসারে, সারাফা আফাতে দিল বুধ সব যায় কে মন বুদম, খোদা খুদ মীরে মজলিস বুধ আন্দার লামা কা খুসরো, খোদা খুদ মীরে মজলিস বুধ আন্দার লামা কা খুসরো, মোহাম্মদ সম্মা মহফিল বুধ সব যায় কে মন বুদম। একজন আল্লাহর ওলি বললেন, তো ভাই জান আপনার কথা মানবো না আমি আল্লাহর ওলির কথা মানবো, আল্লাহর ওলির কথা মানবো। তাই কোন ঋতু স্যার বললেন কি রব নে বখশা হে ঈমান মোহাম্মদ কে লিয়ে, আর হম ভি দে সকতে হে জান মোহাম্মদ কে লিয়ে, আরে করকে দেখে কোই এলান মোহাম্মদ কে লিয়ে, আর সর কাটা দেঙ্গে মুসলমান মোহাম্মদ কে লিয়ে, সর কাটা দেঙ্গে মুসলমান মোহাম্মদ কে লিয়ে। তো আসুন কালামের দিকে লক্ষ্য রাখুন, এ কালাম আমি আপনাদের এখানে পড়িনি, লক্ষ্য রাখুন। কে আরে মেরা মোহাম্মদ সবসে নিরালা, ক্যা বাত হে ভাই, বহুত খুব, লক্ষ্য রাখুন। আরে মেরা মোহাম্মদ সবসে নিরালা, আরে
सबसे भुला वाला मेरा मोहम्मद रहमत वाला मेरा मोहम्मद रहमत वाला मेरा मोहम्मद रहमत वाला मेरा मोहम्मद रहमत वाला मोहम्मद रहमत वाला मेरा मोहम्मद रहमत वाला मेरा मोहम्मद रहमत वाला सबको पिलाया जामे तौहीदी सबको पिलाया उम्मत को मौला से मिलाया उम्मत को मौला से मिलाया जामे तौहीदी सबको पिलाया उम्मत को मौला से मिलाया अंधे को भी आंख दिलाया पत्थर को भी कलमा पढ़ाया पत्थर को भी कलमा पढ़ाया अंधे को भी पत्थर को भी कलमा पढ़ाया चांद को टुकड़े करके दिखाया मेरा मोहम्मद रहमत वाला मेरा मोहम्मद रहमत वाला मेरा मोहम्मद रहमत শুনতে চান ওনাদের জন্য লক্ষ্য রাখুন আমার মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কে আছেন আমার পীর মুর্শিদ বললেন কে সিরফ দো নাম হ্যায় আল্লাহ ওয়ার রাসূল আল্লাহ ভাইয়া পহলে শের শুন লিজিয়ে সিরফ দো নাম হ্যায় আল্লাহ ওয়ার রাসূল আল্লাহ আরে কমলি মে জো হ্যায় নবি পর্দে মে ওহি আল্লাহ সুবহানাল্লাহ বেশক কমলি মে জো হ্যায় নবি পর্দে মে ওহি আল্লাহ তাই शान मोहम्मद शान खुदा है शान मोहम्मद शान खुदा है खुदा नबी से जुदा नहीं है खुदा नबी से जुदा नहीं है शान मोहम्मद शान खुदा है खुदा नबी से जुदा नहीं है खुदा ने खुद खुद को छुपाया खुदा ने खुद खुद को छुपाया कि मोहम्मद दुनिया में आया कि मोहम्मद दुनिया में आया खुदा ने खुद खुद को छुपाया बन के मोहम्मद दुनिया में आया वही तो है नूरू लाला मेरा मोहम्मद रहमत वाला मेरा मोहम्मद रहमत वाला मेरा मोहम्मद रहमत वाला अरब का दुल्हन वो करम के तारे वो तो जहां के मालिक वो आमना के प्यारे आंसू से जिनके लिए ताजो रहमत आया उनके आने की खबर हर पैगंबर लाया कोई सिद्दीक हुआ कोई फारूक बना कोई उस्मान गनी और कोई शेरे खुदा 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 अरे भाई कोई उस्मान गनी
कोई 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 उस्मान का नहीं और कोई शेर खुदा, अरे कोई उस्मान का नहीं और कोई शेर खुदा, अरे जो मोहम्मद से मिला मिल गया उसको, जो मोहम्मद से मिला मिल गया उसको खुदा, जो मोहम्मद से मिला गया उसको खुदा। উর্দুতে গাইলেও বাংলাতে ভেঙে দিই, কেন? যাতে পাঁচজন বুঝতে পারে, আর যদি না বুঝতে পারে তাহলে কাওয়ালি করে কি হলো আর কাওয়ালি করিয়ে কি হলো। তো দেখুন, অনেকে বলতে পারে লালন ভাই এরই জন্য আমরা তোমাদের মাহফিলে যাই না, কেন? ওই যে তোমরা মোহাম্মদকে খোদা বলে ফেলো, যে মোহাম্মদকে পেয়ে গেল সে খোদাকে পেয়ে গেল, এ সকল কথাগুলো তো এগুলো বাজে কথা। আমি বলবো ভাই তো আমার কথা নয়, তাহলে কার কথা? কার কথা ভাই? হুজুর পাক বললেন, যখন হুজুর পাক মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে আসছেন, সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মেরাজের মধ্যে গিয়েছিলেন, অবশ্য আপনি খোদাকে দেখেছেন, তবে আমরা তো কেউ খোদাকে দেখিনি, খোদা দেখতে কেমন? উনি তখন বললেন, মানরানি ফাকাত রায়াল হক, যে আমাকে দেখলো সেই। সমাজে বলার জন্য ইশারা কাফি আছে, বেশি বলতে হবে না তাই। ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ কমলি ওয়ালে, 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 ইয়া মোহাম্মদ কমলি ওয়ালে। জিনারা ওয়ারিস ধারণা থেকে এসেছেন, ওয়ারিশপিয়ার ঘরানা থেকে যারা এসেছেন ওনাদের জন্য লক্ষ্য রাখুন, যখন হুজুর পাক মেরাজে গেলেন তখন আল্লাহ বলছেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, তুমি আজকে বলো আমার কাছ থেকে কি চাও? উনি তো আমাদের মতো বলতে পারতেন, টাকা নেবো, বাড়ি নেবো, গাড়ি নেবো, সোনা নেবো। উনি বলেননি, উনি কি বলেছিলেন? যে যারা আমার উম্মত উম্মতি তাদের জান্নাতে ফেলে দিতে হবে। তখন আল্লাহ কি বলছেন লক্ষ্য রাখুন, মোহাম্মদ 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 তুমসে করতে হ্যায় মোহাম্মদ হামনি ভাই, মোহাম্মদ তুমসে করতে হ্যায় মোহাম্মদ হামনি ভাই, মোহাম্মদ তুমসে করতে হ্যায় মোহাম্মদ হামনি ভাই, তুমসে করতে হ্যায় মোহাম্মদ হামনি ভাই, মোহাম্মদ তুমসে করতে হ্যায় মোহাম্মদ হামনি ভাই, মোহাম্মদ তুমসে করতে হ্যায় মোহাম্মদ হামনি ভাই, মোহাম্মদ তুমসে করতে হ্যায় মোহাম্মদ হামনি ভাই। আরে নবীকে, এ নবীকে, এ নবীকে চাহানে ওয়ালে সবই জান্নাত মে যায়েগে, ইয়া মোহাম্মদ কমলি ওয়ালে, 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 কমলি ওয়ালে, ইয়া মোহাম্মদ 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 কমলি ওয়ালে। সারে মাইয়াত আগর লাওগে নজরানা মোহাম্মদ কা, 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 সারে মাইয়াত আগর লাওগে নজরানা মোহাম্মদ কা। আরে এ কাফন কো, এ কাফন কো চির কর উঠে দিবানা মোহাম্মদ, ইয়া মোহাম্মদ কমলি ওয়ালে, 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 কমলি ওয়ালে, ইয়া 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 কমলি ওয়ালে। তো যখন পৃথিবীতে কিছু ছিল না, শুধু একমাত্র আল্লাহ পাক ছিলেন, শেষ করবো ভাই জান, লক্ষ্য রাখুন, যখন পৃথিবীতে কিছুই ছিল না, শুধু একমাত্র আল্লাহ পাক ছিলেন, তখন আল্লাহ কি বলছেন? আল্লাহ কি বলছেন লক্ষ্য রাখুন, আমি নয়, আল্লাহ বলছেন। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন, জব দুনিয়া মে কোই নাহি থা মে হি মা থা তনহা, জব তক কোই দোষ না হোগা,
कोई दोस्त ना होगा। कौन पढ़ेगा मेरा कलमा, कौन करेगा मेरा सजदा, 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 कौन पढ़ेगा मेरा कलमा, कौन करेगा मेरा सजदा। आज आखिर ये सब सोचकर, आखिर ये सब सोचकर, आखिर ये सब सोचकर अपने नूर को दो टुकड़े का डाले। अरे एक टुकड़े का मैं संभाल, एक टुकड़े का कमरी वाले, एक टुकड़े का मैं संभाल, एक टुकड़े का कमरी वाले, एक टुकड़े का मैं संभाल, एक टुकड़े का कमरी, एक टुकड़े का मैं संभाल, एक टुकड़े का मैं संभाल, एक टुकड़े का कमरी वाले, एक टुकड़े का मैं संभाल, एक टुकड़े का कमरी वाले, एक टुकड़े का मैं संभाल, যখন হুজুর পাক মেরাজে যাচ্ছে তখন আল্লাহ বলছেন যাও এ জিবরিল আবি সবকো মেরি হুকুম শোনা দো, যাও এ জিবরিল আবি সবকো মেরা হুকুম শোনা দো, রাত মিলন কি আ পৌঁছি হ্যায় জলদি সে এক তক লাগা দো, রাত মিলন কি আ পৌঁছি হ্যায় জলদি সে এক তক লাগা দো, আর হুরো সে এ কহ দো কি জুলফো কি কালি বিছা দে, আর হুরো সে এ কহ দো কি জুলফো কি কালি বিছা দে, আর ফরিশতো সে কহ দো কি সজদো কি কর দিল জ্বালা দে, আর ফরিশতো সে কহ দো কি সজদো কি কর দিল জ্বালা দে, আর ফরিশতো সে কহ দো কি সজদো কি কর দিল জ্বালা দে, আর ফরিশতো সে কহ দো কি সজদো কি কর দিল জ্বালা দে। আরে খোলবো সব জান্নাত কি খিড়কি, খোলবো সব জান্নাত কি খিড়কি, আরে বন্ধ করো তো চাকি ভান্ডি, খোলবো সব জান্নাত কি খিড়কি, আরে বন্ধ করো তো চাকি ভান্ডি, আরে আজ মোহাম্মদ কে সাথ দেবে সব লোক কো দে দো ছুটি, আজ মোহাম্মদ কে সাথ দেবে সব লোক কো দে দো ছুটি, আজ মোহাম্মদ কে সাথ দেবে সব লোক কো দে দো ছুটি, আজ মোহাম্মদ কে সাথ দেবে সব লোক কো দে দো ছুটি, আজ মোহাম্মদ কে সাথ দেবে শেষ করার আগে একটু জিকির করবে, সকলে জিকির করবে তো, কেন না আমরা উম্মতে মুহাম্মাদি, কতজন উম্মতে মুহাম্মাদি আছেন একটু হাত তুলুন, কতজন, হায় 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 হায়, আমার মায়েরা উম্মতে মুহাম্মাদি তো, একটু হাত তুলুন না, কি আছে ওনাদের শান ওনাদের মান, আজকে যে এখানে হাত তুলে দেখাবে যে আমি উম্মতে মুহাম্মাদি, ওই হাত ধরে হুজুর পাক সেই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তাই সকলে মিলে একটু জিকির করুন, হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা বল ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, রসুল আল্লাহ 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 আল্লাহ